পুরনো জামা কাপড় কি করেন আপনি? আমরা পুরনো জামা কাপড় সাধারণত দুটো কাজে ব্যবহার করি। এক হচ্ছে কোনো গরিব মানুষকে দান করি, দ্বিতীয় হচ্ছে আমাদের ঘরের নেতা হিসেবে ব্যবহার করি। তো বলবো এই দুটো কাজ করবার আগে একবার ভাববেন। সেটা হচ্ছে আপনি যদি এই কাজ মানে আপনার ওই পুরনো জামা কাপড় কোনো দরিদ্রকে দান করতে চান, সেটা খুব ভালো জিনিস, কিন্তু আপনার পরা জিনিসটা কোনো দরিদ্র মানুষকে দান করবেন না। সেইটা দেওয়ার আগে অবশ্যই সেটা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে আপনি কাউকে দান করুন। তার কেন, সেটা কেন কেন করবেন, আপনি ধুয়ে কেন দান করবেন, এটা অনেকের মনে প্রশ্ন আসছে। তো তার কারণ হচ্ছে যখন আপনি আপনার জামাটা অন্য কাউকে দিচ্ছেন এবং সে সেটা পরছে, তখন কিন্তু তার কিছু খারাপ প্রভাব আপনার মধ্যে আসে এবং আপনার কিছু ভালো প্রভাবও কিন্তু তার মধ্যে চলে যায়। তো এইটা বন্ধ করবার জন্যই কিন্তু আপনাকে জামা কাপড়টা ধুয়ে তারপরে কাউকে দান করতে হবে। তাতে করে দুটো কাজ হবে, সেটা হচ্ছে তার নিজেরও খারাপ লাগবে না যে একটা কেমন যেন একটা জিনিস আমাকে দেওয়া হলো, সেটাও খারাপ লাগবে না। আর আপনি নিজেকে এবং তাকেও কিন্তু কিছু জিনিস থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আর দ্বিতীয়ত, ঘর মোছার নেতা হিসাবে কখনোই পুরনো জামা কাপড়কে ব্যবহার করবেন না, যেটা কিনা আমরা বাঙালি ঘরে বেশিরভাগ মানুষই করে থাকি। সেটা করলে কিন্তু যার শরীরের জামা কাপড়টা নিয়ে আপনি নেতা হিসাবে ব্যবহার করবেন, তার লাইফটাও কিন্তু নেতার মতন হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।